গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, আমি আবার ঘুমাবো। প্রিয় বাবা বের হওয়ার পরে আবার একটু শুভ রাতে ঘুমায় নাই। বেরোচ্ছ? না, তোমার প্যান্ট ব্ল্যাক না, তোমার প্যান্ট ব্লু। ও, প্যান্ট ছাড়া যাওয়ার দরকার ছিল। আচ্ছা, আল্লাহ হাফেজ। প্রিয় বাবা চলে গেছে, আমি এখন আরেকটু ঘুমাবো। আসলে এখন তো আর ঘুম হবে না, একটু শুয়ে থাকবো। রাতে ঘুম হয় নাই তেমন, দেরিতে শোয়া হয় আমার। এডিটিংয়ের কাজ সেরে শুতে শুতে দেরি হয়ে যায়। তো প্রিয়র সাথে এখন আমি একটু শুবো। এই কোয়ারেন্টাইনের কারণে রুটিন টুটিন সব চেঞ্জ, কোনো কিছুই আগের মতো নাই। আগে তো সকালবেলা ঘুম থেকে তিনজনে একসাথে উঠে যেতাম, প্রিয়র স্কুল, প্রিয়কে নিয়ে যেতে হতো, তো এরপর আবার প্রিয়কে আনতে যাওয়া, সব মিলে তো সকালে ঘুমের কোনো অপশনই নেই। তখন তো ডেলি ব্লগ করারও কোনো ইয়া ছিল না, এখন তো কাজ বেড়ে গেছে। সো রুটিনটা একটু ঠিক করতে হবে, কোয়ারেন্টাইন গেলে, করোনা গেলে টাফ হয়ে যাবে, তখন স্কুল শুরু হয়ে যাবে। সো সকালে রেস্ট নেওয়া হবে না, তো রাতের ঘুমটা যেন একটু তাড়াতাড়ি ঘুমানো যায় সেই চেষ্টাটা করে যাইতে হবে। কারণ প্রতিদিন যদি আমি সেই 2:30-3টায় ঘুমাই, আবার সকাল যদি 6:30-6টার মধ্যে উঠে যাই, তাহলে প্রতিদিনের রুটিন তো আর এমন করা যাবে না, মাঝে মাঝে করা যায়, ঘুমেরও তো দরকার আছে। দিনের বেলা তো যখন স্কুল খোলা থাকে সারাদিনে একদমই রেস্ট পাওয়া যায় না, কারণ স্কুল থেকে আসতে আসতে 12টা বেজে যায়, 12:30-12:30। তারপরে প্রিয়কে, প্রিয়কে শাওয়ার নেওয়া, প্রিয়র হোমওয়ার্ক করানো, প্রিয়র খাওয়া দাওয়া করে প্রিয়কে ঘুম পাড়াতে পাড়াতে রেগুলার না, প্রিয় আবার দুপুরে রেগুলার না ঘুমালে রাতে খুব যন্ত্রণা করে। ওর শরীরের যত অ্যাক্টিভি, মানে ওর যেমন করেই হোক দুপুরে একটু ঘুমাইতে হবে, না ঘুমাইলে ওর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ছোটোবেলা থেকেই রুটিন, ঘুমাতে চায় না, জোর করে ঘুম পাড়াতে হয়। মানে আমি না, আমি যদি ওকে নিয়ে না শুই, তো সে সারা দিনেও ঘুমাবে না, মানে সকাল থেকে রাত্র 2:00-3:00 পর্যন্ত সজাগ থাকতে পারবে, কিন্তু শোয়ার পরও 2-3 ঘন্টা ওয়েট করতে হয় ওর পিছনেই সারাদিন। তো কিছু বাচ্চারা আছে যে টাইম হয়েছে ঘুমের, শুয়ে ঘুমায় যায়, তা না, ওকে নিয়ে 2 ঘন্টা শোয়ার পরেও ঘুমাবে, আর আমার সাথে শুয়ে থাকতে হবে। আমি যদি উঠে যাই তাহলে সেও উঠে যাবে। তো দেখা যায় ঘরের কাজ টাজ ফেলে আমার ওর সাথে শুয়ে থাকতে হয়। যাই হোক, ঘরের কাজ তো এখন ওই, ও ঘরের মধ্যে মানুষ আমরা এখন এই দুইজনই, প্রিয় আর আমি সারাদিন ঘুরঘুর করি, দুইজনের মধ্যেই আমাদের জীবন। এত দুষ্টুমি করে, তারপরেও মনে হয় যে আসলে দুষ্টুমি করে দেখেই হয়তো সময়টা ভালো কাটে, নয়তো কী করে সময় কাটাতাম এই করোনার মধ্যে। আগে তো খুব বেশি বাইরে যাওয়া হতো, আমাদের দেখা যেত একদিন পরপরই কোনো না কোনো কারণে বাইরে যাওয়া হচ্ছে। প্রিয়র স্কুলের গেট টুগেদার থাকতো গার্ডিয়ানদের, সপ্তাহে 1 দিন কি 2 দিন তো থাকতোই, তো বাচ্চাদের সাথেও ও খেলাধুলা করতো, আমাদেরও ভালো লাগতো, আমরাও গার্ডিয়ানদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের একটা গেট টুগেদার হতো, আমাদেরও ভালো সময় কাটতো, ওদেরও ভালো সময় কাটতো। করোনার কারণে তো মানে মা ছেলে দুইজনেই ঘরবন্দি, একদমই অস্থির হয়ে যাই, একদমই অস্থির হয়ে যাই। তারপরেও কিছু করার নাই, বাস্তবতা এটাই মানতে হবে। তাও তো আমরা ভালো আছি, কত মানুষ কত ধরনের মানসিক প্রেশারে আছে, আল্লাহ সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করুক খুব তাড়াতাড়ি, এই দোয়া করি সব সময়। এখন একটু শুভ, প্রিয় ঘুমাচ্ছে, আমি ঘুম তো আর হবে না, একটু শুয়ে থাকি, শুলে একটু ভালো লাগবে হয়তো, কারণ এখন কোনো কাজ নাই। সকালে নাস্তা টাস্তা সব রেডি, ঘুম থেকে উঠে সব রেডি করে ফেলছি, নর্মালি তাই করা হয়, ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে প্রিয়র বাবা চলে যাওয়ার পরে আর কাজ থাকে না। যেহেতু আমি দুপুরে রান্না বান্না করি না, রান্না করি সন্ধ্যার পর, প্রিয়র বাবা যখন আসে তখন রান্না করি, তাই এই সময় আর কোনো কাজ থাকে না ঘর গোছানো ছাড়া। তো প্রিয় যখন উঠবে তখন একদম ঘর টর গোছাবো, এখন একটু শুয়ে থাকি, আবার পরে আসতেছি।
ভেবেছিলাম এতক্ষণ শুয়ে থাকবো একটুখানি, কিন্তু এই শুয়ে মোবাইল এই মোবাইল গুতাচ্ছি। মোবাইল একদম একবার হাতে পড়লে আসলে আর ঘুম টুম কিচ্ছু হয় না। প্রিয় এখনো ঘুমাচ্ছে, এই যে মোবাইল দেখতেছিলাম, এজন্য চোখে চশমা দিয়ে বসে শুয়েছিলাম। যারা চশমা ইউজ করতে হয় তারা জানে এটা কতটা বিরক্তিকর, আমার মতো যারা আধা কানা যে চশমা ছাড়া কিছুই দেখা যায় না, এই জন্য চশমা ইউজ করা লাগে। যাতে ঘুমাতে যাওয়ার সময় শুধু খুলি আর শাওয়ারের সময়, এছাড়া আর খোলার কোনো অপশন নাই। মোবাইল নিয়ে নিজের ব্লগ নিজে দেখি, একটু আগে যেটা আপ করলাম সেটা দেখলাম একটু যে সব ঠিকঠাক আছে কিনা। প্রিয় উঠার টাইম হয়ে গেছে, দেখি উঠে কিনা। ঘুমের মধ্যে পাবজি দেখবো মাইছি ঘুমাও, পাবজি দেখা লাগবে না, তাও তুমি ঘুমাই থাকো। অনেক বেলা হয়ে গেছে, এতক্ষণে ব্রেকফাস্ট করতেছি, প্রিয়কে ব্রেকফাস্ট করালাম। এই যে আমি ক্যামেরা খুঁজে পাচ্ছি না, এখন পাইছি, প্রিয়কে খাওয়ালাম, এরপর আমারটা নিয়ে বসলাম। নক্তার অভাব নাই, সে সকালে ব্রেড রুটি এগুলো কিছুই খাবে না, ও সকালে নাস্তা খায় ভাত। সকালে কি ও তিনবেলায় ভাত খায়, অন্য কিছু তো খেতে পারে না। ভাতটাকে ডাল জাতীয় কিছু দিয়ে, ডাল বা টক এমন জাতীয় কিছু দিয়ে দিয়ে লিকুইড করে তারপরে খাওয়া দিতে হয়। ব্রেড খাবা? আমুড়ি খাইতে ইচ্ছা করতেছে, ঈদের পরে একটা ভেনা পাচ্ছি না আমুড়ি, সরি তারপরে আসার পরে আমি কোনো আমের ভ্যান দেখতে পাচ্ছি না, বাইরে তো বেরোচ্ছি না যে বাইরে থেকে নিয়ে আসবো। প্রিয় বাবাও তো আসতে আসতে প্রায় 9টা বেজে যায়, এত রাত্রে তো তার জন্য সেও এসে খুঁজে খুঁজে পাবে না। আমের সিজন কি শেষ হয়ে গেল? আমার তো আম্মুরই খাওয়া শেষ হয় নাই, ভাবছি যে সকালে ঘরে আম থাকলে সকালে নাস্তাটা আমি আম্মুরই দিয়ে করে ফেলি। ঈদের পর মাংস খেতে খেতে আর ভালো লাগে না, যাই রান্না করি আম্মু ডিপ রান্না করে দিয়ে দিছিল, এটা দেখা যায় সাথে একটু গরম করা হয়। আজকে বলছে আর গরম করবো না, এর মধ্যে আর বিফ না, একটু সবজি খাবো। আর আমার ভাত জাতীয় জিনিস একটু কম পছন্দ, ফ্রিজে যতক্ষণ পর্যন্ত নুডলস কেক যা বানিয়ে রাখি এগুলো থাকে, আমি অতক্ষণ পর্যন্ত এগুলাই খাই। সবজি চলে আসছে, আমি সবজি রাখি, দেখি কি সবজি আসছে। সবজি ওলা আসলো, ঈদের পর থেকে কি সবজি রাখবো খুঁজেই পাচ্ছি না, ভ্যানের মধ্যে মন মতো সবজি নেই। আর বাজারে তো যাবো না, বাজারে তো করোনা পর থেকে তো বাইরে যাই না, বাসার নিচে যা আসে তাই খাই, ভ্যানে ভালো সবজি নিয়ে আসে না সবসময়। সবজি রেখে আসলাম, এখন রাখলাম সকালে রাখলাম বেগুন, এখন রাখলাম যেন বলে এটাকে ধুন্দুর ভাজি করব, ডিম দিয়ে বেগুনও ভাজি করব। তো এখন মাছ কি দিয়ে রান্না করব, মাছটা দিলে ভুনা করে ফেলতে হবে, যেটা বলতেছিলাম। আমি ভাতটা খুব কম পছন্দ করি, আগেও মানে বাসায় বিয়ের আগে দেখা যেত স্কুল থেকে এসে কলেজ থেকে এসে আমি সবার আগে
ঘরের বক্সে যে বিস্কিট চানাচুর ছিল ওইটা নিয়ে বসতাম। সবাই বলতো এই টাইমে কি বিস্কিট চানাচুর খায়। আমার ভাতটা ন্যাচারালি খুব অপছন্দ, না পারতে খাই। ডিজ ফুড, তারপর জাঙ্ক ফুড, এই টাইপের ফুডগুলোই বেশি পছন্দ। করোনার কারণে তো বাইরে যাওয়া হচ্ছে না, তো এখন তো এই সেই ডিজ ফুড জাঙ্ক ফুড বাসায় যা বানানো হয় তাই, কিনে খাওয়ার অপশন তো কমে গেছে। তো ঘরে যা বানাই যতক্ষণ পর্যন্ত ফ্রিজে থাকে এগুলোই আমি খাই, অতক্ষণ পর্যন্ত আর ভাত খাই না। প্রিয়র বাবা আবার আমার পুরাই উল্টা, তার আবার ভাত পছন্দ। বিয়ে বাড়িতে গেলে আমি তো ওয়েট করি, বিয়ে বাড়ির ডিজ ফুড আমার খুবই পছন্দ, তো প্রিয়র বাবা আবার বিয়ে বাড়ির পোলাও রোস্ট এই টাইপের জিনিসগুলো তার পছন্দ না। তো বিয়ের দাওয়াত হলে বা অন্য কোনো দাওয়াত, চাচা ফোন দিছে, সত্যি পাঠাবে। চাচা ফোন দিল, লিফটে সবজি দিয়ে দিছে, প্রিয় খেলনা দিয়ে ঘর একাকার করে রাখছে। এই তো সবজি চলে আসছে। বেগুন আর এখন আমি নুডলস খাবো, বললাম না যতক্ষণ পর্যন্ত নুডলস কেক এগুলা ফ্রিজে থাকে অতক্ষণ পর্যন্ত আমি রেগুলার উপরেই থাকি। প্রিয় কাছে বলছে নুডলস খাবে, ওই খাই। বিকেলে বিফ পাস্তা করবো, বিফের নামায় রাখবো এখন চ্যানেলের জন্য। আজকের জন্য এগুলা বোনলেস মাংস নামিয়ে নিলাম, এগুলা দিয়ে এখন বিফ পাস্তা করবো। এটা দিয়ে আগে কিমা বানাবো, কিছু এতগুলো দিয়ে তো বিফ পাস্তা করবো না, কিছু কিমা বানাবো হচ্ছে বিফ পাস্তার জন্য, কিছু কিমা রাখবো বিফ পাস্তার জন্য, আর কিছু কিমা কিমা করি এখন রেখে দিব হচ্ছে কাবাবের জন্য। আর রাতে খাওয়ার জন্য এই যে বলেছিলাম বেগুন ভাজা করবো, এই যে বেগুন ভাজা, বেগুন কাটবো এখন। আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করবো ডিম দিয়ে। আর কি বলে পাবদা মাছ ভুনা করবো, মাছ এখনো নামাই নাই, ছুটতে দিয়ে গেল। এটা কি অবস্থা, কাটতে পারবো না আমি, আমার এটা শার্টটা একদম নষ্ট হয়ে গেছে, একটু ভোতা করলে কি হবে, কাটতে পারছে মাছ নষ্ট, ক্যামেরার সামনে আসার পর কাটতে পারতেছি না, মানুষ বুঝতে পারছি কাটতে পারি না, এটা দিয়েটা মনে হয় নষ্ট হয়ে গেছে।
বেগুন ভাজা কমপ্লিট। বেগুনের সাথে আমি মরিচ ভেজে নিয়েছি, বেগুন ভাজার সাথে মরিচ ভাজা খেতে ভালো লাগে অনেক। এজন্য এখন হচ্ছে আমি ইয়া ভাজি করবো, চিচিঙ্গা ভাজি করবো ডিম দিয়ে। এটা আমার প্রিয় প্রিয় রবার তিনজনেরই খুব পছন্দ। নামিয়ে ফেললাম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, আর একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি নামিয়েছি, আর সাথে নামানোর আগে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়েছি। এই তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা না অলমোস্ট রাত। জিও সাইকেলে পাম দিচ্ছে অনেক কম, বাইরে যাওয়া হয় না এই জন্য ঘরের মধ্যেই ও সাইকেল চালায়। আমি এখন পাস্তা বানালাম আমার চ্যানেলের জন্য, জানি না স্বাদ কেমন হয়েছে আপনাদেরকে দেখাই একটু। এই তো পাস্তা, এখনো ফাইনাল লুক বাকি, খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কি অবস্থা। এখন আমার পাস্তার ভিডিও কমপ্লিট করি, পরে আবার দেখা হচ্ছে। এই তো এটা হচ্ছে বিফ চিজ পাস্তার ফাইনাল লুক, খেতে কেমন হয়েছে খাওয়ার পরে বলি। আমি এখন বিফ চিজ পাস্তা খাচ্ছি। মজা না? কোনো জিনিস বানালে আমি সবসময় ঝাল দেই, তুমি কোনো কিছুই খাও না সেটা বলো। এইটা দেখো, এটা আমার মামার চুল, আর এটা আমার মামার গালুটা। প্রিয়র বাবা এখন তার চ্যানেলের জন্য রিভিউ দিবে, আজকে একটা ঘড়ি কিনা নিয়ে আসছে, ঘড়িটা অনেক সুন্দর। দাঁড়ি রিভিউ করে দিও, আগে তোমার ঘড়িটা দেখো। দেখো কয়েন আছে না? হ্যাঁ, ও এটা ব্লুটুথ স্পিকার। আচ্ছা দাঁড়ো, আরেকবার দেখাচ্ছি। আছে না? হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড থাকবে না? হ্যাঁ। এইটা হচ্ছে প্রিয়র বাবার আজকে নিয়ে আসলো ব্লুটুথ স্পিকার, আমার কাছে তো একটা ঘড়ি, দেখতে অনেকটাই সুন্দর। হ্যাঁ, এটা ব্লুটুথ কি বলে, ব্লুটুথ স্পিকার আছে সাথে, তারপরে FM আছে, আর কি কি আছে বলো? এসডি
তুমি বলো বাবা ওমাইকে মজা শেষ ওনার চ্যানেলে দেখতে হবে এজন্য এখন সেই এনার্জি নাই তার বলার মানে এটা ডিটেইলসটা উনি ওনার চ্যানেলে দিয়ে তো নামকে বলতেছে না আচ্ছা যাই হোক এটা দিয়ে সুন্দর গান বাজে এটাই হচ্ছে কথা আমি এত কিছু বুঝি না আর আমার মেইন কাজ যেটা ঘুরির কাজ হবে দেখতে সুন্দর জন্যই ভালো লাগলো সামনেটা এতটা গ্লেজি যে আয়নার মতো কাজ করছে অনেক রাত হয়ে গেছে অলরেডি 11:15 বাজে 11:38 একটু পরে আমরা শুয়ে পড়ব এই যে হচ্ছে পাস্তা তখন ডেকোরেশন করার জন্য আমি পুদিনা পাতা দিতে ভুলে গেছিলাম এখন তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে নামাইলাম পরে আবার ছবি তুলবে আমি অনেকটা খাই ফেলছি প্রিয়র বাবা তার চ্যানেলের জন্য সে এখন প্রোডাক্ট রিভিউ করবে এই যে ঘড়িটা কিনে আনছে এটা এখন রিভিউ করবে তার প্রিয় এখন রাতের ভাত খাচ্ছে ও খাচ্ছে হচ্ছে কি দিয়ে ভাত খাচ্ছে বলো তুমি সাউন্ডটা কমাও ভাত খাচ্ছে মেরেন্ডা খাচ্ছে সাথে ফ্রিজের পেপসি মেরেন্ডা কোক যা ছিল সব শেষ হয়ে গেছিল প্রিয় বাবা একটু আগে আবার নিয়ে আসছে এখন আবার শুরু হয়ে গেছে খাওয়া প্রিয় ভাত খাও আসো আমি ভাত খাওয়াচ্ছি ও মাঝখানে গিয়ে এই পেপসির প্রিয় শার্টটার মধ্যে ভরতেছে আচ্ছা আসো ভাতটা শেষ করো আর প্রিয় মাইক খাইছি একটু আগে প্রিয়র খাওয়া দাওয়া ব্লগ আজকে মাইক খাওয়া দাওয়া ব্লগ হ্যাঁ এই যে কান্নাকাটি করে চোখ খুলে ফেলছে পড়াশোনা করে না শুনো নাই ঠিক আছে ভালো লাগছে এই জন্য এখন এত রাত্রে পড়তে বসছে নর্মালি জীবনও বসতো না দেখা শেষ হয়েছে তো এখন ও আজকে আলু ভর্তা বানাইছি এখন আমি একটু আলু ভর্তা দিয়ে ভাতও খাবো আলু ভর্তা আর বেগুন ভাজি দিয়ে আর বিফ পাস্তা তো আছেই শোয়ার আগে আবার একটু পাস্তা খাবো এই এই হলো সারাদিনের আজকে খাওয়া দাওয়া ব্লগ আর প্রিয়র যদি দরকার হয় একটু একটু মাইট খাবে যদি ওর খাওয়া দাওয়া কম হয়ে যায় রাতের বেলা বোনাস হিসেবে আর একটু মাইট খাবে যদি কথা না শুনে সাইকেল নামায় চালাবে ভিডিও করি তোমার আসলে বাচ্চাদের খেলাধুলার একদমই জায়গা নাই ঘরে থাকতে থাকতে প্রিয় বিরক্ত কিছু করার নাই তো ঘরের মধ্যে একটু সাইকেল চালায় সাইকেল কে সব কিছুই চালায় প্রিয় মেরেন্ডা তখন দেখালাম খাচ্ছে মেরেন্ডা খাচ্ছে সাথে ফলাইছে ফ্লোর একাকার করছে আমি একটু আগে কি বলছি আর আমি কি বলছি দুধ শেষ করে দেখ প্রিয় চুলগুলো বড় হয়েছে ও চুল কাটবে না বলতেছে তো কালকে ওর চুল ছাটাই দিব ঘরেই আমি ছাটাই দিব ঘরেই ছাটাই দিব অনেক বেশি বড় হয়ে গেছে ওর দাদির বাড়িতে যাওয়ার আগের দিন হালকা করে ছাটাই দিছিলাম কিন্তু বাড়িতে যাচ্ছে বেশি ছাটাই দিলে খারাপ দেখা যাবে কালকে কাটবো আজকে না তো